নির্ণায়কের মান কখন অপরিবর্তিত থাকে? নির্ণায়কের মান তিনটি ক্ষেত্রে অপরিবর্তিত থাকতে পারে। তার মধ্যে প্রথম যে কেসটি সেটি হচ্ছে, আমরা যদি কোনো একটি নির্ণায়কের সারিগুলোকে কমে কনভার্ট করে ফেলি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে। যেমন আমরা এখানে 1, 2, 3 সেটা কলামে নিয়ে গেলাম, 1, 2, 3 প্রথম কলামে, দ্বিতীয় সারি 4, 5, 6 সেটাকে দ্বিতীয় কলামে নিয়ে গেলাম, তৃতীয় সারি 7, 8, 9 সেটাকে তৃতীয় কলামে নিয়ে গেলাম। এখন আমরা মান বের করে দেখবো আসলে দুটি নির্ণায়কের মানটি কি আসলে সমান হয় কি না। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা প্রথম সারি অনুসারে বিস্তৃত করব। প্রথম সারির প্রথম ভুক্তি 1, তবে সেক্ষেত্রে হবে 45 - 48, তারপর হচ্ছে -2 36 - 42, তারপর হচ্ছে +3 32 - 35, এখানে আসবে -3 - এখানে যদি আমরা 42 থেকে 34 বাদ দিই তাহলে হবে আমাদের -6, সেটা এখানে প্লাস হয়ে যাবে, সেটা 2 এর সাথে গুণ হয়ে হবে 12। এখানে আসবে 35 থেকে 32 বিয়োগ হবে 3, সেটা এখানে হবে -3 - 9, তবে আমাদের এখানে 9 - 3 এটা হবে 12 - 12 = 0। এরপর আমরা ডান পাশে যেই নির্ণায়কটি আছে সেখানে দেখব, সেখানে প্রথম সারি অনুসারে যদি বিস্তৃত করি সেটা দেখা যাবে 45 - 48 - 4 18 - 24 + 7 - 12 - 15। এখানে আমরা দেখলাম এটা হবে -3, এটা হবে 24 থেকে যদি আমরা 18 বাদ দিই তাহলে হবে আমাদের 6 - 6, এটা প্লাস হয়ে যাবে 24। এরপর এখানে -3 - 21, 24 - 24 = 0। তাহলে আমরা দেখলাম দুই ক্ষেত্রে কিন্তু মানটা সমান আসল, এবং এই কারণেই কোনো একটি নির্ণায়কের সারিগুলোকে কলামে অথবা কলামগুলোকে সারিতে কনভার্ট যদি করা হয় তাহলে সেক্ষেত্রে নির্ণায়ক দুইটির মান কিন্তু অপরিবর্তিত থাকে। এটি আমাদের প্রথম কেস।